लाल मुखिर रान्नाघर থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আর জানাই প্রণাম। আজ আমি আপনাদের কাছে একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি। দেখুন সেটা না বেলে সেই পরোটাটা হবে, কিন্তু দেখ অল্প সময়ের মধ্যে বেশি মেহনত করতে হবে না, বেশি কষ্টও করতে হবে না। আমি সেই রেসিপিটি আর দেরি করব না, আমি দেখিয়ে দিচ্ছি। সেই রেসিপিটির নাম হচ্ছে দেখুন এক সুজি পরোটা। এক সুজি পরোটা দেখুন আমি কেমন করে আমি বানিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনারা এই পদ্ধতি এই প্রসেসে আপনারা ঘরে বানিয়ে নেবেন। আর বানিয়ে নিয়ে এই পরোটাটা আপনারা দেখুন, দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আপনাদের আর বেশি কিছু বলছি না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজ আমি যেটা দেখাবো বানিয়ে সেটা হচ্ছে এক সুজি। এক সুজি পরোটা বানাতে যা যা লাগছে, প্রথমে নিয়েছি আমি 200 গ্রাম সুজি, 2 পিস আলু সিদ্ধ করা, 2 পিস ডিম সিদ্ধ করা, পেঁয়াজ কুচি একদম ঝিরিঝিরি, আর রসুন কুচি ঝিরিঝিরি, লঙ্কা কুচি ঝিরিঝিরি, আর আদা কুচি একেবারে দেখুন একেবারে ঝিরিঝিরি, এগুলো করতে হবে। তারপর লাগছে দেখুন রিফাইন তেল, লাগছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, এইটুকু দিয়ে বানাবো। আমি সুজিটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে নিচ্ছি হাফ চামচ মতো নুন, আর লাগছে একটু তেল হাফ চামচের মতো। এটা ভালো করে আগে মিক্স করে নিই। এবার এটা আমি একটু অল্প অল্প জল দিয়ে বাটারের মতো এটা তৈরি করতে হবে। দেখুন আমি ভালো করে মিশ্রণটা বানিয়ে নিয়েছি, একেবারে দেখতে পাচ্ছেন। এরকমভাবে মিশ্রণটা বানাতে হবে বাটারটা। ব্যাস এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এবার আলু আর ডিম, এইটা আলু আমি ডিমটাকে ভালো করে গ্রেট করে নেব। আলুটাও গ্রেট করে নেব। ডিম আলু আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি উনুনটা জেলে নিলাম, প্যান প্যানে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে রিফাইন তেল, বেশি দেবো না। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার সমস্ত আমি কুচো কুচোগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর আমি নুন দেবো না, হাফ চামচ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দেবো। কি সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। অল্প তেলে করতে হবে, এটা বেশি তেল দিলে হবে না, তাহলে এটা নরম হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা ঠান্ডা করতে হবে। বসিয়ে দিয়েছি গ্যাস। দেখুন এটা একটুখানি জমে গেছে, ফুলেও গেছে, অনেকটা বেড়েও গেছে। আমি অল্প এক ছিটে জল দিলাম। এইটা আমি দেখতে হবে যে বাটারটা আবার আগের মতো আছে কিনা। দেখুন একটু টাইট হয়ে গেছে, আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম। देखो एबार आमार बैटारटा एई रकम भावे बानिये निते होबे। खूब माने पातलाओ करा जाबे ना आबार खूब टाइट करा जाबे ना, मीडियम राखते होबे। एबार आमि देखुन आमार तवाटा गरम हये गेछे, आमि घी ब्राश करे निच्छि। आरो आमार काँचटा कमिये दिते होबे, देखछि हालका झिमे आछे बानाते होबे एटा। एकेबारे झिमे आँच। देखुन आमि कि करछि, एबार एटा आमि देखुन एटा आमि मैच कर नीचे ये ग्रेड कर नीचे हाथ लागालाम ना। एबार हाथेर मध्य आमि एकटु तालुते तेल लागिए दिलाम। एबार एटा टिकिया किंबा चपेर मतो गोल करे एरकम भावे चौड़ा करे निते होबे। एबार आमि जेटा करछि देखो एटा बसिए दिलाम। এবার এর উপরে আরো কিছুটা এই সুজি মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখছি আমার কতটা হয়ে এসেছে। देखते पाচ্ছেন একেবারে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এরকম ভাবে বানিয়ে নিতে হবে। এটা আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর আমার একেবারে নাস্তা হয়ে গেছে। আমি আরেকটাও দিচ্ছি এর মধ্যে। আবার আমি তেল ব্রাশ করে নিলাম। এটা পাতলা করলে খুবই ভালো লাগবে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি আরো একটু বেশি করে দিচ্ছি। আলুটা প্রথমে একটু কম দিয়েছি, আপনারা চাইলে যেমন দিতে পারেন। একটু বড় করে দিচ্ছি আমি। আমি এর উপরে हल्का मिश्रण देव, बेसि देव ना। जस्ट एट ढाकार मत एबारे दिलाम ढाका। ढाका खुले निलाम। देखुन कि सुंदर सिद्ध हो गए। आबार सेम দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন আমার মানে একেবারে এক সিজি পরোটা একেবারে কমপ্লিট। দেখুন এই প্রসেসে আপনারা বানিয়ে নেবেন ঘরে। আর বন্ধুগণ আমি আপনাদের কাছে একটাই বলছি, যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করুন না। একটা লাইক করলে আমি খুবই খুশি হব। দেখুন কষ্ট করে একটা রেসিপি করছি, আপনারা দেখতে থাকুন। আর আপনাদের সুস্থ থাকা কামনা করি। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই।